এটা ছিল ফুলাতা আপনার রিয়েলের হোম কিট এটা হচ্ছে রিয়েলের হোম কিটটা এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সাইজ 4টাই অ্যাভেলেবেল আছে এম এল এক্সেল ডাবল এক্সেল আপনার সাইডে নিট ফেব্রিক্স ইউজ করা ওইটার মতন হাফাতার মতন সব কিছু সেম টু সেম জাস্ট এটা ফুলাতা হবে হচ্ছে ব্যাক সাইডটা এই সিজনের সম্ভবত এটা অ্যাওয়ে কিটটা এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হাফ ফুল দুইটা কালারই আছে ফুলও দেখাবো আমরা ইনশাআল্লাহ শেষের দিকে হাফাতা এটা হচ্ছে স্টিকার লোগো এবং এটা হচ্ছে লোগো স্টিকার লোগো এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে লোগো আপনার লিভারপুলের এই সিজনের হোম কিটটা এটাও ফুলাতে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা এমব্রয়ডারি লোগোটা কলারটা হচ্ছে লোগো আপনার রাবার কলার যেটা দেওয়া হয়েছে যার জন্য এটা খুব ভালো ফিটিংয়ে আসবে আপনাদের রিয়েলের এটা হচ্ছে অ্যাওয়ে কিটটা এই সিজনের অরেঞ্জ কালারেরটা এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা আপনার গলার মধ্যে যদি দেখেন একটা রাবার ইউজ করা হয়েছে এলাস্টিক রাবার টাইপের যেটা আপনার প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকে ওই টাইপের জিনিসটা ইউজ করা হয়েছে আসসালামু আলাইকুম আমি দিদার স্পোর্টস থেকে দিদার চলে আসলাম আপনাদের মাঝখানে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের মূল ভিডিওটা থাকবে হচ্ছে জার্সি কালেকশন নিয়ে আমাদের কাছে এই মুহূর্তে কি কি জার্সি আপনারা অ্যাভেলেবেল পাবেন সবকটা জার্সি দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে এগুলো কুরিয়ার সার্ভিসে নেওয়া যায় এগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা নিতে পারবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই আপনারা ঠিক এই ধরনের কুরিয়ারের মাধ্যমে মানে প্যাকিংয়ের মাধ্যমে নিতে পারবেন জার্সি এছাড়াও যে কোনো আইটেমই স্পোর্টসে আমাদের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে আপনারা নিতে পারবেন আপনাদের সব লোকেশনটা আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান সমবায় টুইন টাওয়ার মার্কেটের দ্বিতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে 2066 আচ্ছা তো আমাদের আজকে প্রথম কোনটা দেখাবেন আজকে ফার্স্ট অফ অল টাইম আমরা শুরু করবো হচ্ছিল যে রিয়েলের ফোর্থ কিট এই সিজনে 24-25 ফোর্থ কিটের এই জার্সিটা দিয়ে শুরু করবো এটা হচ্ছিল আপনার পার্পল কালারের মধ্যে গোলাপ ফুলের ডিজাইন এটা এখন ভালো সেল হয় হ্যাঁ ভালো সেল হয় এটা মোটামুটি ধরতে গেলে স্টক আউটই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে করা এটা স্টিকার লোগো এই পাশটা এবং এটা হ্যাঁ এটা স্টিকার এর সব ব্যাক সাইডটা ওকে এটা সাইজ কি কি হবে এটার সাইজ এই মুহূর্তে এম সাইজটা অ্যাভেলেবেল আছে পরবর্তীতে সাইজ হলে ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব প্রাইস ভাইয়া এটা প্রাইস রাখতেছি আমরা মাত্র 300 টাকা 300 টাকা জি আপনি 300 টাকা হলে নিতে পারবেন এরপর আপনাদেরকে দেখাবো হচ্ছিল ম্যান সিটির এই সিজনের হচ্ছিল গিয়ে আপনার থার্ড কিট এটা ম্যানচেস্টার সিটির এই সিজনের থার্ড কিট এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে স্টিকার লোগো আমাদের প্রত্যেকটা জার্সি ম্যাক্সিমাম আমাদের টার্গেট থাকে হচ্ছিলো স্টিকার লোগোর মধ্যে করার জন্য যেগুলো প্লেয়ার ভার্সনের হয় স্টিকার লোগো তাই এবং হচ্ছিল গিয়ে সাইডে যে জার্সির ফিটিংগুলো থাকে কাজগুলো থাকে ওই জিনিসগুলো মেনটেন করা ব্যাকসাইড ফরমেশন স্টিকার টিস্টিকার যেখানে যা যা দরকার সব কিছু তো এটা চারটা সাইজই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রাইস থাকবে 300 টাকায় আচ্ছা এরপরে আপনাদেরকে দেখাবো অ্যাথলেটিকো মাদ্রিদের লালিগার অ্যাথলেটিকো মাদ্রিদের এই অ্যাওয়ে কিটটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা 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 হচ্ছে স্টিকার লোগোই এটারও এবং এটার হচ্ছে এই হচ্ছে ব্যাক সাইড সব কিছু স্টিকার এগুলো সব কিছু হলো প্রিমিয়াম স্টিকারের মধ্যে অ্যাজ লাইক আপনার হচ্ছিল প্লেয়ার ভার্সন জার্সিটা যে ধরনের কোয়ালিটি হয় সেম ওই কোয়ালিটির মধ্যেই করার চেষ্টা করি আমরা তো এই জার্সিটা আমাদের কাছে চারটা সাইজ এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে প্রাইস পড়বে 300 টাকা মানে 300 টাকা হলে নিতে পারবেন আচ্ছা এরপর আপনাদেরকে দেখাবো ইন্টার মায়ামির এইটা হচ্ছে লাগে এই সিজনের লেটেস্ট একটা কিট ওরা ড্রপ করেছে এটা হ্যাঁ কালারটা খুব সুন্দর এটাও কিন্তু আপনার হচ্ছে লাগিয়া স্টিকার প্রিন্টের লোগো যেটা আপনারা খুব ক্লিয়ারলি দেখতে পারবেন এই যে এই পাশে স্টিকার প্রিন্ট এগুলা ব্যাকসাইডের ডিজাইনটা হচ্ছে লাগে এইরকম সেম ডিজাইনের মধ্যেই থাকবে এটারও চারটা সাইজ এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে সরি তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে এম এল এবং ডাবল এক্সেল এক্সেলটা সম্ভবত এই মুহূর্তে অ্যাভেলেবেল নাই তো এটার প্রাইস রাখতেছি আমরা মাত্র 300 টাকা অনলি 300 টাকা হলে নিতে পারবেন আপনারা আচ্ছা এরপরে আপনাদেরকে দেখাবো হচ্ছে লোকের রিয়েলের আপনার গ্লাক্সি কিট এই যে রিয়েলের গ্লাক্সি কিট এই সিজনে খুব ভালো একটা জনপ্রিয়তা অর্জন করেছে কালারটার কারণে ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন এখানে আপনার হাতের মধ্যে প্যাচ পাবেন 15 ইউসেল ব্যাচের একটা প্যাচ পাবেন এবং এই সাইডে আপনার ওয়েফার একটা প্যাচও আছে সো দুই হাতে দুইটা প্যাচ থাকবে এবং এই ছিল ব্যাক সাইডের ডিজাইনটা সলিড ব্ল্যাক হবে এটারও আপনার চারটা সাইজ অ্যাভেলেবেল আছে প্রাইস পড়বে মাত্র 300 টাকা এরপর আপনাদেরকে দেখাবো ছিল কি আপনার লিভারপুলের হোম কিট এই সিজনের লিভারপুলের হোম কিটটা মাঝখানে অনেকদিন অ্যাভেলেবেল ছিল না আমাদের কাছে এই মুহূর্তে আবার অ্যাভেলেবেল আছে চারটা সাইজে অ্যাভেলেবেল আছে এম এল এক্সেল ডাবল এক্সেল সো এটা যাদের লাগবে নিতে পারবেন এই হচ্ছে ব্যাক সাইড এই হচ্ছিল ফ্রন্ট সাইড এটা আবার হচ্ছিল এমব্রয়ডারি লোগোটা করা হয়েছে এই হচ্ছে এমব্রয়ডারি লোগো সো এটার প্রাইসও থাকবে 300 টাকা অনলি 300 টাকা হলে নিতে পারবেন গলায় কিন্তু স্টিজ একটা রাবার ইউজ করা হয়েছে যেটা আপনার কলারের মতন থাকবে আর কি জিনিসটা পরলে আপনার জিনিসটা সলিড একটা ফিটিং আসবে আর কি এরপরে দেখাবো হচ্ছিল রিয়েল মাদ্রিদেরই এই সিজনের অ্যাওয়ে কিটটা ব্ল্যাক কালার এই যে এটা এই এটা খুব প্রিমিয়াম একটা কালার এবং এটার লোগোটাও কিন্তু ছিল স্টিকার লোগো হ্যাঁ আপনার হাতে বাজবে রাবার প্রিন্ট টাইপের যেটা বলে আর কি এপাশে স্টিকার হচ্ছে ব্যাক সাইড এটারও চারটা সাইজ আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে প্রাইস পড়বে 300 টাকা অনলি 300 টাকা হলে নিতে পারবেন এটাও
এরপরে দেখাবো হচ্ছিলো গিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের আপনার হোম কিট, এই সিজনের ম্যানিউর হোম কিটটা। এটা আমাদের কাছে এই মুহূর্তে এম সাইজটা অ্যাভেলেবেল আছে, বাদবাকি সাইজটা অ্যাভেলেবেল নাই। যদি সাইজ আসে ইনশাল্লাহ দেওয়া যাবে, প্রাইস থাকবে 300 টাকা। এটা কিন্তু স্টিকার লোগো, এটা হচ্ছিল গিয়ে টোটালি একটা স্টিকার লোগো, যেটা আপনার প্লেয়ার পার্সন জার্সিতে নর্মালি যেরকম হয় সেম ওই টাইপের মধ্যে আর কি। আচ্ছা, এরপরে আপনাদেরকে দেখাবো বার্সার হোম কিট। আচ্ছা, বার্সার হোম কিট এই সিজনের, সো এইটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এম এল সাইজটা অ্যাভেলেবেল আছে, এক্সেল ডাবল এক্সেলটা আপাতত নাই, সাইজ আসবে ইনশাল্লাহ, আসলে দেওয়া যাবে। এটা হচ্ছে ব্যাক সাইড, এ হচ্ছে ফ্রন্ট সাইড, এটা কিন্তু আপনার স্টিকারের মধ্যে। তো এটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন, প্রাইস পড়বে সেম প্রাইস, মাত্র 300 টাকা। এরপরে দেখাবো হচ্ছিলো যে আপনাদেরকে এইটা আর্সেনালের অ্যাওয়ে কিটটা এই সিজনের, এইটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এটা হচ্ছিল কি এম্ব্রয়ডারি লোগো, যেটা আপনার হাতে বাজবে, এবং ডিজাইন কোয়ালিটিটা যদি দেখেন পুরো সেম টু সেম অরিজিনাল যে ডিজাইনটা হয় সেম ডিজাইনের মধ্যে করা, এবং জার্সি কিন্তু সাইডে নেট ফেব্রিক্সও ইউজ করা আছে, যার কারণে এয়ার পাসিংটা খুব সুন্দরভাবে হবে। সো এটার প্রাইসও থাকবে 300 টাকা, সাইজ 4টা অ্যাভেলেবেল আছে এটারও। এরপর আপনাদেরকে দেখাবো হচ্ছিল কি ম্যান সিটির এই সিজনের সম্ভবত এটা অ্যাওয়ে কিটটা, এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। হাফ ফুল দুইটা কালারই আছে, ফুলও দেখাবো আমরা ইনশাআল্লাহ শেষের দিকে। হাফ হাতা, এটা হচ্ছে স্টিকার লোগো, এবং এটা হচ্ছে লোক স্টিকার লোগো, এটা হচ্ছে ব্যাক সাইড, এটা হচ্ছে ব্যাক সাইড, এটা হচ্ছিল ফ্রন্ট সাইজ। সাইজ 4টা সাইজে অ্যাভেলেবেল আছে, প্রাইস পড়বে 300 টাকা। আরেকটা জিনিস বলে দিই ভাইয়া, অনেকেই বলে যে স্টিকার লোগোগুলো আসলে কী টাইপের হয়, যদি একটু সামনে থেকে দেখাই, এটা টোটালি হচ্ছিল গিয়ে প্লেয়ার ভার্সনে যেই টাইপের স্টিকার হয় ওই টাইপের স্টিকারটা। অনেক সময় দেখা যায় অনেকে ধোয়ার কারণে জিনিসটা অনেক তাড়াতাড়ি উঠে যায়। জার্সি আপনি এইটা নেন কিংবা অরিজিনাল প্লেয়ার ভার্সনটা নেন, আপনি যদি একটু সুন্দরভাবে ধুতে পারেন তাহলে জিনিসটা অনেকদিন লাস্টিং করে। তারপরে যাদের একদম রিসেন্টলি উঠে যায় সেক্ষেত্রে আপনারা নিজেরাই চাইলে এটা আবার বসা নিতে পারবেন। আয়রন সবার ঘরে কম বেশি আমরা আয়রনটা থাকে, আয়রনে একটা এই স্টিকার উপরে যে কোনো একটা কাপড় বা একটা পেপার রেখে আয়রন করলে অটোমেটিকলি স্টিকারটা আবার বসে পড়ে, ওই ধরনের আরও বেশি একটা সমস্যা করে না। তারপর আমাদের সাথে যোগাযোগ করলে আমরা যতটুকু সম্ভব চেষ্টা করি এটা সলভ করে দেওয়ার জন্য। তো এইটা আমাদের ছিল প্রাইস তো বলে দিলাম। এরপরে হচ্ছিল কি আপনার রিয়েলের হোম কিট এই সিজনের অনেক চলতেছে, খুব ভালো একটা কালার কম্বিনেশন, রিয়েলের সবসময় ভালো চলে আর কি। রিয়েলের যে সেটের হোম কিট সাইজ হচ্ছে 4টা, এম এল এক্সেল ডাবল এক্সেল, এছিল গিয়ে আপনার সাইডে এইচপির স্পন্সর আছে, এবং হচ্ছে ব্যাক সাইড। সো এটার প্রাইসও থাকবে ছিল গিয়ে 300 টাকা, সাইজ 4টা অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে আর কি। এরপরে দেখাবো হচ্ছিল গিয়া ম্যানচেস্টার, সরি, এটা হচ্ছিল গিয়া এএস রোমা, রোমার এই কিটটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই সিজনে। এটা একদম লেটেস্ট একটা কিট, এটা হচ্ছিল কি স্টিকার লোগো, এবং এটা শোল্ডারে যে স্ট্রিপটা ইউজ করা হয়েছে এটাও হচ্ছিল কি স্টিকারের মধ্যে করা, যার কারণে জিনিসটা দেখতে আর একটু প্রিমিয়াম লাগতেছে। সাইজ 4টা অ্যাভেলেবেল আছে, প্রাইস থাকবে 300 টাকা, অনলি 300 টাকা নিতে পারবো ইনশাল্লাহ। এরপরে আপনাদেরকে দেখাবো হচ্ছিল রিয়েলের, এটা হচ্ছিল অ্যাওয়ে কিটটা এই সিজনের অরেঞ্জ কালারেরটা, এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এটা আপনার গলার মধ্যে যদি দেখেন একটা রাবার ইউজ করা হয়েছে, এলাস্টিক রাবার টাইপের, যেটা আপনার প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকে ওই টাইপের জিনিসটা ইউজ করা হয়েছে। আর দুই সাইডে নেট ফেব্রিক্সের পাশাপাশি ডিজাইন কম্বিনেশন সব কিছুই সেম থাকবে, এবং হচ্ছিল আপনার কাঁধের যে শোল্ডার স্টেপগুলো আছে এগুলো টোটালি হচ্ছিল স্টিকার শোল্ডার স্টেপ। তো এটারও আমাদের প্রাইস থাকবে 300 টাকা, সাইজ হবে এই মুহূর্তে 4টা সাইজই অ্যাভেলেবেল আছে। এরপরে দেখাবো ছিল বায়ান মিনিকের অ্যাওয়ে কিটটা এই সিজনের, এটা হচ্ছিল ফ্রন্ট সাইড, এটা কিন্তু আবার এম্ব্রয়ডারি লোগো হবে, এটা স্টিকার লোগো না, বায়ান মিনিকটা এম্ব্রয়ডারি লোগো, এ হচ্ছে ব্যাক সাইড। 4টা সাইজ অ্যাভেলেবেল আছে, প্রাইস থাকবে 300 টাকা, অনলি 300 টাকা হলে নিতে পারবেন ইনশাল্লাহ। এরপরে দেখাবো ছিল গিয়া ম্যানচেস্টার সিটির হোম কিট এই সিজনের, সিটির হোম কিটটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, তবে এটার সাইজটা একটু কম আছে এই মুহূর্তে এক্সেল সাইজ এবং হচ্ছিল ডাবল এক্সেলটা অ্যাভেলেবেল আছে। এমআরএল হয়তো আসবে দু একদিনের মধ্যে, আসলে তখন দেওয়া যাবে, সমস্যা নেই। তো এইটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন, এটা হচ্ছিল ফ্রন্ট সাইড, এটা হচ্ছিল ব্যাক সাইড। এটার স্টিকারটা আবার একটু প্রিমিয়াম টাইপের করা, আগেটা থেকে আরও ভালো হবে এটার স্টিকারটা। সো এটাও আপনারা নিতে পারেন, এটা আপনার প্রাইস পড়বে 300 টাকা, অনলি 300 টাকা হলে নিতে পারবেন ইনশাল্লাহ। এরপরে দেখাবো হচ্ছিলো আপনাদেরকে আর্সেনালের হোম কিট এই সিজনে, আর্সেনালের এটা হচ্ছিল হোম কিট, খুব ভালো চলতেছে, জার্সি কালার কম্বিনেশনটা খুব সুন্দর রেড অ্যান্ড হোয়াইটের মধ্যে। এটা হচ্ছিল ব্যাক সাইড, আর এটা ছিল ফ্রন্ট সাইড, এটার কিন্তু সাইডে নেট ফেব্রিক্স ইউজ করা হয়েছে, এবং এম্ব্রয়ডারি লোগো। এই মুহূর্তে এম সাইজটা অ্যাভেলেবেল আছে, পরবর্তীতে সাইজ আসলে সাইজ দেওয়া যাবে, প্রাইস থাকবে 300 টাকা, অনলি 300 টাকা হলে নিতে পারবেন ইনশাল্লাহ। এরপরে হচ্ছিল আপনার এটা আছে বায়ান মিনিকের, তো এটা হচ্ছিল এম্ব্রয়ডারি লোগো, স্টিকার হচ্ছিল আপনার শোল্ডার স্টেপটা হচ্ছিল স্টিকার, এটা হচ্ছে ফ্রন্ট সাইড, হচ্ছে ব্যাক সাইড। সাইডে নেট ফেব্রিক্স থাকবে অবশ্যই, যার কারণে এয়ার পাসিংটা খুব সুন্দরভাবে হবে, এবং এটার প্রাইস আমরা সেম রাখতেছি, মাত্র 300 টাকা, সাইজ 4টা অ্যাভেলেবেল আছে, এম এল এক্সেল ডাবল এক্সেল।
আচ্ছা, এরপর আপনাদেরকে দেখাবো ম্যানচেস্টার ইউনাইটেডের অ্যাওয়ে কিটটা। এটা খুব ভালো চলতেছে, খুব প্রিমিয়াম একটা জার্সি এটা। এটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে। এই জার্সিটা অ্যাভেলেবেল আছে। এটার শোল্ডার স্ট্রেপটা স্টিকারের মধ্যে, লোগোটা স্টিকার এবং এপাশে স্টিকার, দুই সাইডে নেট ফেব্রিক্স ইউজ করা হয়েছে এবং এ ছিল ব্যাক সাইডটা। খুবই সুন্দর প্রিমিয়ামের মধ্যে এই জার্সিটা। এটা এই মুহূর্তে আসলে সাইজটা অ্যাভেলেবেল নাই, আমার এলটা আছে। আশা করি কিছুদিনের মধ্যে আবার সাইজ স্টক অ্যাভেলেবেল হয়ে যাবে, নিতে পারবেন, সমস্যা নেই। প্রাইস থাকবে 300 টাকায়, অনলি 300 টাকা হলে নিতে পারবেন। এরপরে দেখাবো হচ্ছিল গিয়া আমি যেটা ইউজ করতেছি এই মুহূর্তে, বার্সার অ্যাওয়ে কিটটা এই সিজনে 24-25-এর। তো এইটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, এই যে বার্সার অ্যাওয়ে কিট। হচ্ছে ব্যাক সাইড, এটা হচ্ছিল ফ্রন্ট সাইড, এটা হচ্ছে স্টিকার লোগো এবং এই যে গলার যে ডিজাইনটা আছে, আপনি যদি দেখেন এই সেট থেকে গলার ডিজাইনটা খুব আপনার প্লেয়ার ভার্সনে যে টাইপের ডিজাইনটা হয় সেম ডিজাইনের মধ্যে এই ডিজাইনটি করা। কিন্তু তো এটার 4টা সাইজে অ্যাভেলেবেল আছে, প্রাইস থাকবে 300 টাকা, অনলি 300 টাকা নিতে পারবেন। এবং লোগো হচ্ছিল কি স্টিকার লোগো। এরপরে দেখাবো হচ্ছিলো যে আপনার রিয়েলের এই সিজনের থার্ড কিট যেটা, এই যে এটা থার্ড কিটটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, এটা নিতে পারবেন স্টিকার লোগোর মধ্যে। এটাও স্টিকার লোগো, এটা হাতে বাজবে খুব সুন্দরভাবে। এটা হচ্ছে ব্যাক সাইড এবং এটা ছিল ফ্রন্ট সাইড। এটা আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ কলার আলা। এটার সাইজ 4টা অ্যাভেলেবেল আছে, প্রাইস থাকবে 300 টাকা, অনলি 300 টাকা হলে নিতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে দেখাবো হচ্ছিলো যে রিয়েল মাদিদেরই আপনার ড্রাগন এডিশনের একটা জার্সি করেছিলাম আমরা। এটা এইটাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, 4টা সাইজ। এটা কিন্তু স্টিকার লোগো, স্টিকার লোগোর মধ্যে 4টা সাইজ অ্যাভেলেবেল আছে এবং হচ্ছিল গিয়া এটা হচ্ছে ব্যাক সাইডটা। আর এটার প্রাইস রাখতেছি সেম প্রাইস, মাত্র 300 টাকা। তো এই ছিল মোটামুটি হাফাতার কালেকশনগুলো। এর বাইরে আমাদের কাছে ফুলাতাও কিছু জার্সি এই মুহূর্তে অ্যাভেলেবেল চলে আসছে। ফুলাতাগুলো একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছিল ফুলাতা আপনার রিয়েলের হোম কিট। এটা হচ্ছে রিয়েলের হোম কিটটা, এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। সাইজ 4টাই অ্যাভেলেবেল আছে, XL, XXL। আপনার সাইডে নেট ফেব্রিক্স ইউজ করা, ওইটার মতন হাফাতার মতন সব কিছু সেম টু সেম, জাস্ট এটা ফুলাতে হবে হচ্ছে ব্যাক সাইডটা। সো এটা আপনারা নিতে পারবেন, 4টা সাইজ অ্যাভেলেবেল আছে, প্রাইস রেখেছি মাত্র 400 টাকা, অনলি 400 টাকা হলো ফুলাতার এটা আপনারা নিতে পারবেন। আচ্ছা, এরপরে দেখাবো হচ্ছিল যে আপনাদেরকে, এটা হচ্ছিল কি আপনার লিভারপুলের এই সিজনের হোম কিটটা। এটাও ফুলাতে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এটা এম্ব্রয়ডারি লোগোটা, কলারটা হচ্ছিল কি আপনার রাবার কলার যেটা দেওয়া হয়েছে, যার জন্য এটা খুব ভালো ফিটিংয়ে আসবে আপনাদের। এটা হচ্ছে এটা দুই সাইডে কিন্তু আপনারা ছিল নেট ফেব্রিক্স ইউজ করা হয়েছে, যার কারণে এয়ার পাসিংটা ভালো হবে। সাইজ 4টা অ্যাভেলেবেল আছে, প্রাইস পড়বে মাত্র 400 টাকা, অনলি 400 টাকা নিতে পারবেন। আচ্ছা, এরপরে দেখাবো হচ্ছিল গিয়া ম্যানচেস্টার সিটির এই জার্সিটাও আমাদের কাছে এই মুহূর্তে ফুলাতে অ্যাভেলেবেল আছে। এটা যদি দেখেন এই যে ফুলাতা, এটা হচ্ছে ব্যাক সাইড, এটা ছিল ফ্রন্ট সাইড, স্টিকার লোগো সব কিছু সহই। এটাও 4টা সাইজ অ্যাভেলেবেল আছে, প্রাইস পড়বে 400 টাকা, অনলি 400 টাকা নিতে পারবেন। এরপরে আছে হচ্ছিল গিয়া বার্সার হোম আর বার্সার অ্যাওয়ে। আচ্ছা, বার্সার অ্যাওয়েটা এটাও ফুলাতা সাইজ, 4টা সাইজই অ্যাভেলেবেল আছে। আচ্ছা, ব্যাক সাইডটা না, এটা সম্ভবত এই মুহূর্তে এক্সেল সাইজটা স্টক একটু কম আছে, তারপর দেওয়া যাবে, সমস্যা নেই, 2-3 দিন পর আবার স্টকে রিস্টক হয়ে যায় আমাদের। সো এটাও নিতে পারবেন, প্রাইস পড়বে 400 টাকা, 4টা সাইজই অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে আসলে। এরপরে দেখাবো হচ্ছিল গিয়ে আপনাদেরকে বার্সার হোম কিটটা। এটা হচ্ছে বার্সার হোম কিটটা, এটাও আমাদের কাছে হচ্ছিল গিয়ে 4টা সাইজই অ্যাভেলেবেল আছে। হচ্ছে ব্যাক সাইড, ফ্রন্ট সাইড, এটাও কিন্তু স্টিকার লোগো, ফুলাতা 400 টাকা প্রাইস রাখতেছি আমরা। এছাড়াও ফুলাতা এখন তো সিজন আসে নাই, সিজন সামনে আসবে ইনশাল্লাহ, সেখানে আপনারা আরও ফুলাতার কালেকশন পাবেন। সেক্ষেত্রে আমাদের যে ফেসবুক পেজ আছে দিদার স্পোর্টস, সেটা ফলো করে রাখতে পারেন, ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখতে পারেন দিদার স্পোর্টস নামে, সেখানেও আমাদের প্রত্যেকটা জার্সি, প্রত্যেকটা প্রোডাক্টের আপডেট দেওয়া থাকে। এর বাইরেও যদি আপনি দেখেন এই সাইডে হিউজ পরিমাণে আমাদের ব্যাডমিন্টন র্যাকেটের কালেকশন আছে, যেগুলো প্রতিনিয়ত আপডেট আমরা আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে দিতেছি। আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ কিংবা আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন। দিদার স্পোর্টস লিখে ফেসবুক অথবা ইউটিউবে সার্চ করলেই চলে আসবে আমাদের আপনার প্রোফাইলটা। তো সেখান থেকে আপনারা দেখতে পারবেন আমাদের বর্তমান কী কী ধরনের র্যাকেটের কালেকশনগুলো অ্যাভেলেবেল আছে। তো এই ছিল মোটামুটি আজকের জার্সির কালেকশনগুলো। পরবর্তীতে হয়তো বা দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।